হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধুরা, এই ভিডিওটি স্পন্সর করেছে মিনি জয় অ্যাপ। হ্যাঁ, মিনি জয় অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে তোমরা গেম খেলতে পারবে, আবার গেমের মাধ্যমে টাকাও ইনকাম করতে পারবে। আমার এই ভিডিওটি ডেসক্রিপশনে মিনি জয় অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, তো তোমরা সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারো। আর হ্যাঁ, এন্টার ইনভাইট কোডে তোমরা যদি আমার এই রেফারেল কোডটি ইউজ করতে পারো, তবে তোমরা পেয়ে যাবে বোনাস 500 কয়েন। এই কয়েনটি তোমরা আবার ক্যাশেও কনভার্ট করতে পারবে এবং পেটিএমের মাধ্যমে সেই ক্যাশ উইথড্রলও করতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, এই মিনিজয় অ্যাপে রয়েছে দুটো কনটেস্ট, একটি হচ্ছে ক্যাশ কনটেস্ট, একটি হচ্ছে জয় কনটেস্ট। ক্যাশ কনটেস্টের মাধ্যমে তোমরা জিতে যাবে ক্যাশ, আর জয় কনটেস্টের মাধ্যমে তোমরা জিতে যাবে জয় কয়েন। সো মোর জয়, মোর ক্যাশ, মোর বোনাস, মোর এনজয়। তো ডাউনলোড করো মিনিজয় অ্যাপ, খেলো, টাকা যেত, ইনকাম করো। হে হোয়াটসঅ্যাপ, এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আমার একটি প্রিয় দাদা রয়েছে, তার নাম পাইকারদা। তো আজকের ভিডিওটি পুরো পাইকারদার উপরেই, মানে পাইকারদার জীবনের কিছু ইন্টারেস্টিং কেচ্ছা কাহিনী তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার প্রথম গল্পে। পাইকারদা খুব একটা স্মার্ট লোক নয়, পাইকারদা একটা ক্যাজরা পাবলিক। তো প্রথমবার উঠেছে ফ্লাইটে, মানে প্লেনে। তো সেখানে গিয়ে একটি সুন্দরী এয়ার হোস্টেসকে দেখে ডাকছে, এক্সকিউজ মি ম্যাম, একটু এদিকে আসবেন। তো এসছে, হ্যাঁ স্যার বলুন, আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি? আপনার নামটা কি? স্যার আমার নাম হচ্ছে পদ্মিনী। ও, আপনি পদ দেননি? ভেরি গুড, দেবেন না, পদ দেওয়া ভালো না। তো যাই হোক, আমি যে কারণে আপনাকে ডেকেছি, বললাম পেছাব করার জায়গাটা কোন দিকে? ও অ্যাকচুয়ালি ওটা স্যার পেছন দিকে। হ্যাঁ বলেন কি, আমারটা তো সামনের দিকে। পাইকারদা লেজেন্ড, মানে পাইকারদা সত্যি লেজেন্ড। তো বন্ধুরা, তোমরা কি জানো পাইকারদার ফেভারিট অ্যাক্ট্রেসকে, ফেভারিট হিরোইন? পাইকারদার ফেভারিট হিরোইন হচ্ছে ডায়না পেন্টি। মানে বেশ কিছুদিন আগে একটি মুভি এসেছিল ককটেল বলে, সেখানে সেফ আলী খান, দীপিকা পাদুকোন এবং আরেকটি হিরোইন ছিল, তার নাম হচ্ছে ডায়না পেন্টি। পেন্টি খুব সুন্দর। যাই হোক, বোম্বেতে একটি শোতে পাইকারদার সাথে সেই ডায়না পেন্টির দেখা হয়েছে। তো পাইকারদার লজ্জা সরম খুব কম, ডিরেক্ট গিয়ে বলে দিয়েছে, ম্যাডাম আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে খুব পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি? ও নো। তখন ডায়না পেন্টি বলছে, আচ্ছা আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে আপনি আমাকে কি উপহার দেবেন? তখন পাইকারদা বলছে, মায়ের দিব্যি বলছি, অ্যাটলিস্ট একটা ভালো সারনেম আপনাকে উপহার দেব। পাইকারদা লেজেন্ড। তো এই পাইকারদা না কোনোদিনও ট্রেনে টিকিট কেটে ওঠে না, আর পাইকারদার কপালও ভালো, কোনোদিন টিটিও ধরে না। কিন্তু ওই যে একটি কথা রয়েছে, তোমরা জানো যে কপাল খারাপ থাকলে পেছন মারলেও বাচ্চা হয়। তো একদিন পাইকারদার কপাল খারাপ ছিল, টিটি চলে এসছে, বলছে দাদা আপনার টিকিটটা দেখি। পাইকারদা বলছে, দাদা আমি আজকে টিকিট কাটতে ভুলে গেছি, আমায় মাফ করে দিন। টিটি বলছে, না ইটস ওকে, মাফ করার কোনো ব্যাপার নেই, আপনি 500 টাকা ফাইন দিন, হয়ে যাবে। এবার পাইকারদা হাতে পায়ে ধরে, কেন দাদা বিশ্বাস করুন, আমার কাছে একটা টাকাও নেই, আমার কাছে একটা টাকাও নেই দাদা, আমায় মাফ করে দিন। টিটি বলছে, ইটস ওকে, ইটস ওকে, এত করে যখন বলছেন আমি আপনার জন্য একটু কনসিডার করে দিচ্ছি, আপনি আমাকে 300টা টাকা দেন। পাইকারদা এবার একদম টিটির হাতে পায়ে ধরে, কেন দাদা আমি বললাম আমার কাছে একটা টাকাও নেই, টাকা থাকলে আমি না করি আপনাকে, আমি টাকা থাকলে না করি আপনাকে, আমার কাছে একটা টাকাও নেই দাদা, আমাকে মাফ করে দিন। কিন্তু টিটিও টাকা না নিয়ে যাবে না, ঠিক আছে এত যখন কান্নাকাটি করছেন, আপনার জন্য আমি আরও কনসিডার করে দিলাম, আপনি আমাকে 150টা টাকা দেন, মানে 150টাকা দেন ব্যাস, এত কমে আমি কাউকে করে দিই না। এবার পাইকারদা একদম মাটিতে শুয়ে, কাটা দাদা আমি বললাম যে আমার কাছে একটা টাকাও নাই, আমি কবল থেকে বলতেছেন আমার কাছে একটা টাকাও নেই, থাকলে আমি দিব না, মাফ করে দেন না। তো এবার টিটির মাথা গরম হয়ে গেছে, বলছে ওঠ, প্যান্টের ভেতরে হাত ঢোকা, 4-5টা বাল ছিঁড়ে আমার হাতে দে, যদি না দিস তাহলে পরের স্টেশনে 1 লাত মেরে ট্রেন থেকে বের করে দেবো। তো পাইকারদা নিরুপায়, যথারীতি প্যান্টের ভেতরে হাত ঢুকিয়েছে, 4-5টা বাল ছিঁড়ে বের করেছে, টিটির হাতে দিয়েছে। দি বলছে, আচ্ছা টিটি বাবু আপনি এটা কেন করলেন? এই শুনে টিটি বলছে, আমাকে কি বোকা পেয়েছিস? তুই ট্রেন থেকে নামবি, তোর বন্ধু বান্ধব সবার সামনে গিয়ে হিরো সাজবি, গিয়ে বলবি আমি বিনা টিকিটে ট্রেনে করে এসেছি, টিটি আমার বালটাও ছিঁড়তে পারেনি। সেজন্য কয়েক পিস রেখে দিল। যা, তো এবার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী গল্পে। এই পাইকারদাই একদিন এসে আমাকে বলছে, ভাই একজন বিখ্যাত মনীষী বলে গেছেন, তুমি যদি গরিব হইয়া জন্মগ্রহণ করো সেটা তোমার দোষ নহে,
কিন্তু তুমি যদি গরিব হইয়া মৃত্যুবরণ করো সেটা তোমার দোষ। এর মানে কি জানিস? আমি বললাম, না তো ভাই, কারণ কি? বলে, তোর বাবা যদি গরিব হয় সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোর শ্বশুর যাতে গরিব না হয়। পাইকারদা লেজেন্ড, একদম লেজেন্ড পাইকারদা। তো এই পাইকারদার একটা ছেলে আছে, ছেলে মোটামুটি বড় হয়েছে। তা বড় হয়ে যাওয়ার পরে পাইকারদার একটা প্রবলেম, মানে বাড়িতে না তার বউয়ের সাথে খুললাম খুল্লা রোমান্স করতে পারে না, কারণ ছেলে পাশের ঘরে পড়াশোনা করে। আর এই ঘরে যখন পাইকারদা তার বউয়ের সাথে রোমান্স করে, রোমান্সের একদম যখন মানে আবেগঘন মুহূর্ত, ঠিক সেই সময় পাইকারদার বউ আওয়াজ করে, মানে ওই তো ওইয়া ওইয়া কমান জাস্ট লাইক ইট বেবি হার্ডার বেবি হার্ডার। মানে তোমরা যারা ওই পটি আমেরিকা .com দেখো তারা জানো, মানে ওই মিয়া দিদি যেরকম আওয়াজ করে, ওইয়া ওইয়া কমান জাস্ট লাইক ইট বেবি হার্ডার ওই রকম আওয়াজ করে। এটা ন্যাচারাল, এটা পাইকারদার বউ বলে না, এটা সবাই করে। তো এই জন্য পাইকারদা না মানে খুললাম খুলে রোমান্সটা করতে পারে না, এম্বারেসিং ফিল করে। কিন্তু পাইকারদার মাথায় তো বুদ্ধির অভাব নেই। পাইকারদা তার বউকে বললো, বেবি তুমি তো আওয়াজ করবে, মানে এটা একটা ন্যাচারাল ব্যাপার, এই ফিলিংটাকে তুমি আটকাতে পারবে না, কিন্তু আওয়াজটাকে একটু অন্যরকমভাবে করবে। মানে তুমি আওয়াজ করবে একটু শাকসবজির নাম নিয়ে, মানে ধরো আমি যখন তোমার কপালে চুমু খাবো তখন তুমি বলবে শসা, যখন আমি তোমার গালে চুমু খাবো তুমি বলবে টমেটো, যখন আমি তোমার গলায় চুমু খাবো তুমি বলবে গাজর, যখন আমি তোমার পেটে চুমু খাবো তুমি বলবে পেঁয়াজ, যখন আমি তোমার পায়ে চুমু খাবো তুমি বলবে লঙ্কা। তো ভালোই টেকনিক। পরের দিন আমি পাইকারদার ছেলেকে টিউশন পড়াতে গেছি, তা পাশের ঘর থেকে পাইকারদার বউয়ের আওয়াজ শুনতে পাচ্ছি, স্যালাড স্যালাড স্যালাড। পাইকারদা লেজেন্ড, মানে সত্যি পাইকারদা লেজেন্ড। তো বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী গল্পে। আমার পরবর্তী গল্প হচ্ছে সিনেমা হল নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই জানো সিনেমা হল দুপ্রকার, একটা হচ্ছে মাল্টিপ্লেক্স, একটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। এই দুটোর মধ্যে না হিউজ ডিফারেন্স। মাল্টিপ্লেক্সে যাবে, এক প্যাকেট পপকর্ন কিনবে, দাম নেবে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, আবার 250 টাকা। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে তোমার পপকর্ন কেনারই দরকার নেই, ওটা আগে থেকেই তোমার সিটের উপরে পড়ে থাকবে। তো বন্ধুরা, আমাদের গ্রামে এরকম একটি সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল ছিল। তো একবার কি হয়েছে, পাইকারদা হাটের থেকে একটি মুরগি কিনে বাড়ি যাবার পথে দেখছে সেই সিনেমা হলে লাগিয়েছে দেবদার মুভি চ্যালেঞ্জ নিবিনা সালা। আর পাইকারদা আবার দেবদার বিরাট ভক্ত, মানে অন্ধভক্ত। দেবদার জন্মদিনে কেক কাটে, ফুলের মালা পড়ায়, আর পাইকারদা দেবদার মুভি না দেখে বাড়ি যাবে এটা তো কখনো হয় না। কিন্তু প্রবলেম হচ্ছে মুরগি, মুরগিটা কি করবে? তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর পাইকারদা একটা ডিসিশনে এলো, মুরগিটাকে নিজের প্যান্টের ভেতরে ঢোকালো, চেন বোতাম সব আটকালো, সুন্দর সিনেমা হলের ভেতরে চলে গেল। কিন্তু মুরগি তো অবলাজি, কিছুক্ষণ পরে মুরগির সাফোকেশন হচ্ছে ভেতরে, ফরফর 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 করছে প্যান্টের ভেতরে। তো পাইকারদা আর ওই সব চুলকানি সহ্য করতে না পেরে নিজের প্যান্টের চেনটা খুলে মুরগির মাথাটাকে আস্তে করে বাইরে বের করে দিয়েছে। এবার সৌভাগ্যবশত পাইকারদার এদিকে বসেছে দুটো সুন্দরী মেয়ে, অসাধারণ সুন্দরী, অসাধারণ সুন্দরী। একটা সুন্দরী মেয়ে সেটা দেখে আরেকটা মেয়েকে বলছে, দেখ কি সব দিনকাল পড়েছে, কি সব নোংরা নোংরা লোক, দেখ তাকিয়ে প্যান্টের থেকে কি সব বের করে রেখেছে। তখন পাশের মেয়েটি হালকা উঁকি মেরে দেখে বলছে, ও সব আমাদের সময় অনেক দেখেছি রে, ওগুলো তুই ইগনোর কর, ওগুলো আমরা অনেক দেখেছি। তখন এই মেয়েটি বলছে, সেসব তো আমিও অনেক দেখেছি, কিন্তু এই মালটা না পুরো ডিফারেন্ট, মাথা উঁচু করে সিনেমা দেখছে, আবার টুকটাক করে আমার কোলের থেকে পপকর্নও খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। পরবর্তীকালে আসবো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করতে, তোমাদের সাথে আড্ডা মারতে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো সিনেবাপ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হে হোয়াটসঅ্যাপ।